আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় চীন রাশিয়ার যুদ্ধ বিমান জানিয়ে দিব পাকিস্তানের ড্রোন সামলাতে পাঁচ হাজার পাঁচশো ক্যামেরা বসাচ্ছে ভারত আর জানিয়ে দিব শীতের শুরুতেই পূর্ব ইউক্রেনের তীব্র লড়াই ইউক্রেন একদিন পশ্চিম সামরিক জোটে যোগ দেবে বলছে প্রধান জানিয়ে দিব সাতচল্লিশটি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের জানতার তাণ্ডব গ্রামে গ্রামে হত্যা নির্যাতন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় চীন রাশিয়ার যুদ্ধ বিমান দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে যে রাশিয়ার ছয়টি এবং চীনের দুটি যুদ্ধ বিমান বিনা নোটিশে তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে এমন ঘটনার পর দেশটির ফাইটার জেট বিমান উড়িয়েছে বলে জানায় জাপানের সামরিক বাহিনী বলে চীন ও রাশিয়ার যুদ্ধ বিমান জাপান সাগর যা পূর্ব সাগর নামে পরিচিত তার ওপর দিয়ে উড়ার প্রতিক্রিয়া হিসাবে তারা তাদের যুদ্ধ বিমান জন্য প্রস্তুত রেখেছিল সোয়েলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানায় চীনা এই সিক্স বোমারু বিমানগুলো বুধবার ভোরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ এবং উত্তর পূর্ব উপকূলের কাছে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন থেকে বারবার প্রবেশ করেছে এবং প্রস্থান করেছে তারা আরও বলেছে কয়েক ঘন্টা পরে তারা পূর্ব সাগর থেকে ওই অঞ্চলে ফিরে আসে রুশ যুদ্ধবিমান সহ দুটি এস ইউ থার্টি ফাইভ যুদ্ধবিমান এবং চারটি টি ইউ ফাইভ বোমারু বিমান ছিল শোল জানিয়েছে সব যুদ্ধ বিমান শেষ পর্যন্ত ওই অঞ্চল ছেড়ে গেছে এবং কেউই দক্ষিণ কোরিয়ার সীমা লঙ্ঘন করেনি একটি এডিআইজি হল একটি দেশের আকাশ সীমার চেয়ে প্রশান্ত একটি এলাকা যেখানে এটি নিরাপত্তার কারণে বিমান নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু এই বিষয়টি কোনো আন্তর্জাতিক চুক্তিতে সংজ্ঞায়িত করা হয়নি জেসিএফ এক বিবৃতিতে বলেছে তাৎক্ষণিক হুমকির প্রতিক্রিয়ায় কৌশলগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সামরিক বাহিনী বিমান বাহিনীর ফাইটার জেট মোতায়েন করেছে এমনকি চীন এবং রুশ বিমানগুলো কাদিজে প্রবেশ করার আগেই শৌলের ইয়নহাব সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক পর্যবেক্ষকদের বরাদ দিয়ে জানায় বেইজিং এবং মস্কো একটি সম্মিলিত বিমান বিমানবহড়ায় সম্পৃক্ত বলে মনে হচ্ছে জাপানের জয়েন্ট সিপ স্টাফ জানায় বুধবার সকালে চীনের দুটি এই সিক্স বোমারু বিমান জাপান সাগরে প্রবেশ করে এবং তারপর উড়ে যায় সূত্র ভয়েস অব আমেরিকা পাকিস্তানের ড্রোন সামলাতে পাঁচ হাজার পাঁচশো ক্যামেরা বসাচ্ছে ভারত পাকিস্তানের ড্রোনের ওপর নজরদারি করতে সীমান্তে প্রায় সাড়ে পাঁচ হাজার ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারত মনে করছে পাকিস্তান সীমান্তে ড্রোন রোক্ষা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাঞ্জাব ও জম্মুতে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে বিএসএফ তাদের বক্তব্য সীমান্তে সুরক্ষা ব্যবস্থা আগের চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র পাঠানোর কৌশল নিয়েছে চোরাকারবারি ও আইএসআই পরিসংখ্যান অনুযায়ী দু সালে জম্মু ও পাঞ্জাবে যেখানে উনআশিটি ড্রোন করা হয়েছিল সেখানে গত বছরে একশো নয়টি এবং এবছর এখন পর্যন্ত প্রায় দুশো সত্তরটির কাছাকাছি ড্রোন চিহ্নিত করা হয়েছে গত বছর যেখানে একটি ড্রোন গুলি করে নামানো হয়েছিল সেখানে এবছর নামানো হয়েছে ষোলোটি ড্রোন এদিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ড্রোনের আকারও বিএসএফ সূত্র জানানো হয়েছে গতকাল যে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে সেটির ওজন আঠারো কেজি ড্রোনটি প্রায় তিন কেজি মাদক নিয়ে পাকিস্তানের দিকে থেকে উড়ে এসেছিল শীতের শুরুতেই পূর্ব ইউক্রেনের তীব্র লড়াই শীত জেকে বসতে ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই আরও তীব্র হয়েছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর দক্ষিণের খেরসন সহ আরও কয়েকটি অঞ্চলে বিপর্যয়ের মুখে পড়ে পূর্ব দিকে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া সহ একাধিক সেক্টরকে লক্ষ্যবস্তু করায় ইউক্রেনের অনেক জায়গায় বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র বলেছেন সামরিক অবকাঠামো রক্ষার্থে শিগগিরই যুক্তরাষ্ট্রের তৈরি প্র্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন ইউক্রেনের রাশিয়ার হামলা নয় মাস চলছে কিন্তু অর্জনের খাতা অনেকটাই শূন্য মস্কোর কিছু জায়গায় দখলে নিলেও এখন হাতছাড়া হচ্ছে ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে চলমান অভিযান মনোবল ভেঙে পড়েছে রুশ বাহিনীর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিংকেন বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর তার প্রকাশ করছেন তবে তার এ ধরনের কৌশল ইউক্রেনের জনগণকে বিভক্ত করতে ব্যর্থ হবে বলে মনে করেন তিনি বুখারেস্টে পশ্চিমা সামরিক জোট নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনের পর সংবাদ সম্মেলনে আরও বলেন বিদ্যুৎ ও পানি এসব এখন পুতিনের নতুন লক্ষ্যবস্তু তিনি তীব্রভাবে হামলা করাচ্ছেন এটি ইউক্রেনের জনগণের প্রতি চরম বর্বরতা নেটোর পক্ষ থেকে ইউক্রেনকে উন্নত আকাশ ক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা এসেছে প্রেসিডেন্ট জেলোনস্কি পশ্চিমা জোটটির কাছে দীর্ঘদিন ধরেই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছেন পুতিন ঘনিষ্ঠ রুশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া জাকারোভা অভিযোগ করে বলেন ঘটনা দেখা যাচ্ছে ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক ও রাজনৈতিক কোনোভাবেই আগ্রহী নয় ন্যাটো ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত ডনেস্কো একটি গুরুত্বপূর্ণ শিল্পোন্নত শহর ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল ইস্টা বুধবার রাতে বিবৃতিতে বলেন ডনেস্কো অঞ্চলে সবচেয়ে বেশি লড়াই হচ্ছে রুশ বাহিনী আরও অগ্রগতির চেষ্টা করছে বাখমুদ পার্শ্ববর্তী সোলেদার এবং ওপিনটন সহ কয়েকটি শহরে গোলাবর্ষণ থেমে নেই এদিকে দক্ষিণ ফ্রন্টে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে রুশ বাহিনী আঞ্চলিক রাজধানী খেরসোনে মর্টার ও আর্টিলারি হামলা চালাচ্ছে প্রায় সময় খেরসনের একাংশ থেকে গত নভেম্বরে সেনা প্রত্যাহার করে নিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে উত্তর পূর্বাঞ্চল ও মধ্য ইউক্রেনের রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর ভারী লড়াই চলছে যদিও বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে স্বাধীনভাবে কিছুই যাচাই করতে পারেনি সূত্র রয়টার্স ইউক্রেন একদিন পশ্চিম সামরিক জোটে যোগ দেবে বলছে প্রধান রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে যে ইউক্রেন একদিন তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি অমান্য করে পশ্চিমা সামরিক জোটে যোগ দেবে বলে মন্তব্য করেছেন প্রধান জেন্স স্টলটেনবার্গ মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ইউক্রেন শিগগিরই ন্যাটোতে যোগদান করবে না যদি করে জোটের সনদের শর্ত অনুসারে এমন সিদ্ধান্ত তিরিশটি সদস্য রাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে সরাসরি রুশ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঠেলে দেবে বেশিরভাগ ন্যাটো রাষ্ট্র বিশ্বাস করে যে কেবের সদস্যপদ নিয়ে নিজেদের মধ্যে সম্ভাব্য বিভক্তি সৃষ্টিকারী রাজনৈতিক লড়াইয়ের পরিবর্তে ইউক্রেনকে সামরিকভাবে সমর্থন করার দিকে মনোযোগ দেওয়া উচিত ইউক্রেনের যুদ্ধে বিশ্লেষকরা বলছেন পুতিনের আক্রমণের সিদ্ধান্তের একটি কারণ ছিল ইউক্রেনের ন্যাটো সদস্যপদ গ্রহণের সম্ভাবনা বুখারেস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ঘোষণা করেছেন শীতকালে বিদ্যুৎ এবং জল ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর জন্য ইউক্রেনের অবকাঠামোকে লক্ষ্য করে কয়েক সপ্তাহ ধরে চলা রুশ বিমান হামলার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ গিরিট সরঞ্জাম ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্র কেবকে সহায়তা হিসাবে আরো পাঁচ কোটি তিরিশ লাখ ডলার পাঠাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালো সতর্ক করেছেন যে রাশিয়া সৈন্যরা নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তিনি কি পদক্ষেপ নেবেন তা নিয়ে আলোচনা করতে উদ্ধন সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করেছেন সোমবার ইউক্রেন বলছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত জ্বালানি অবকাঠামো দ্রুত মেরামত করার প্রয়োজনীয়তার কারণে তারা সারা দেশে নিয়মিতভাবে জরুরি ব্ল্যাকআউট আরোপ করতে বাধ্য হয়েছে সূত্র এপি রয়টার্স ও এএপি সাতচল্লিশটি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান বিদেশি মদদে ইরানে চাপিয়ে দেওয়া সাম্প্রতিক সহিংসতার সময় বিশ্বের অন্তত সাতচল্লিশটি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি বুধবার তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে একথা জানান তিনি তার বক্তব্যে বিদেশি মদদে ইরানে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করেন যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বহু নিরাপরাধ মানুষ মানুষের প্রাণহানি হয়েছে জেনারেল সোলাইমানি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাতচল্লিশটি বিদেশি গুপ্তচর সংস্থা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে তিনি বলেন ইরানের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধে ভয় পেয়ে তারা পেছনের দরজা দিয়ে হামলা করতে চায় তারা ইরানি জনগণকে তাদের পক্ষে নেওয়ার জন্য গণমাধ্যম সহ অন্য অন্য মনস্তাত্ত্বিক প্রচার যন্ত্র ব্যবহার করছে বাসিজের প্রধান কমান্ডার বলেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গ্রীষ্মের ছুটি শেষে ইরানের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার পর শত্রুরা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা নিয়েছিল কিন্তু একটি দুর্ঘটনার কারণে তা আগেভাগে শুরু করা হয় তিনি দুর্ঘটনা বলতে মহিলা পুলিশের হেফাজতে হিজাব না পড়ার কারণে আটক বাইশ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনীর মৃত্যুর প্রতি ইঙ্গিত করেন সূত্র পার্স টুডে মিয়ানমারের জান্তার তাণ্ডব গ্রামে গ্রামে হত্যা নির্যাতন মিয়ানমারের বিভিন্ন রাজ্যে তৎপরতা বাড়িয়েছে বাহিনী গত এক সপ্তাহে দেশটির সাগাইন রাজ্যের সেনা অভিযানের সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অভিযান চালিয়ে জান্তা সেনারা পুড়িয়ে দিয়েছে স্কুল উপাসনালয় সহ প্রায় নয় শতাধিক বাড়িঘর পাল্টা জবাবে সেনাবাহিনীর একশ সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স পিপলস ডিফেন্স ফোর্সের বরাদ্দ দিয়ে মাধ্যম ইরাবতি জানিয়েছে মঙ্গলবার থেকে বিভিন্ন রাজ্যে নতুন করে অভিযান শুরু করেছে বাহিনী এর মধ্যে সাগাইং রাজ্যের চারটি গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে সেনারা সেই সঙ্গে স্থানীয়দের ওপর চালানো হয় ব্যাপক নির্যাতন স্কুল ও উপাসনালয় সহ জ্বালিয়ে দেয় অন্তত নয়শো বাড়িঘর এ ঘটনার পর গ্রামগুলো ছেড়ে পালিয়েছেন সাত হাজারের বেশি মানুষ স্থানীয়দের অভিযোগ সাগাইং রাজ্যের সেনা অভিযানের শুরুর দিকে কেবল তরুণদের টার্গেট করত জানতা সেনারা দেশবিরোধী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোদের সদস্য হিসাবে তাদের চিহ্নিত করা হতো তবে সাম্প্রতিক অভিযানে বয়স্ক এমনকি শিশুদেরও ছাড় দিচ্ছেন না তারা